শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা ইবাদত জিকির একটা ইবাদত শুধু ইবাদত না একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা ইবাদত পরিমাণে বেশি করতে বলেছেন সেটা হলো জিকির ওয়াজাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজাকিরাত আল্লাহ অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহর জিকির অনেক পরিমাণে করো এটা এমন একটা ইবাদত পরিমাণও বেশি করতে বলা হয়েছে জিকির এই ইবাদতটা বা যে কোনো ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি অনুপাতে কারণ ইবাদতের পদ্ধতি শেখাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন এইজন্য কোন ইবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ খুঁজব না আমরা খুঁজব সুন্নাত কোনটা কি খুঁজব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি তালাশ করেন তো আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিত দূরের কথা কোন জয়ীফ কোন হাদিসও পাবেন না জাল কোন হাদিসও পাবেন না তো ইল্লাল্লাহ জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত না হয় প্রমাণিত না হয় তো আমি কেন করব কথা বুঝেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রমাণিত সুবহানাল্লাহ জিকির প্রমাণিত আলহামদুলিল্লাহ জিকির প্রমাণিত আল্লাহু আকবার জিকির প্রমাণিত আপনি মাসনুন জিকিরগুলো করে শেষ করতে পারছেন মাসনুন জিকিরগুলোর যে পরিধি যে বহর এটা আপনি সারা দিন করে তো শেষ করা কঠিন হবে আপনার জন্য অতএব আমরা সুন্নাহকে অনুসরণ করব ইবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না ইবাদতের ক্ষেত্রে তালাশ করব সুন্নাহ কোনটা আপনি একটা ঘর বাড়ি করবেন সেই ঘর বাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন পূর্ব দিকেও দিতে পারেন উত্তর দিকেও দিতে পারেন দক্ষিণ দিকেও দিতে পারেন এটা আপনার ব্যাপার এখানে আপনি বলবেন যে এটা জায়েজ কিনা দুনিয়াবি ব্যাপার মুবাহ কোনটা কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না খুঁজবেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে করছেন যদি সেটা বলেন তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন ইল্লাল্লাহ শুধু এটা জিকির তিনি করেননি